আজ 7ই নভেম্বর বৃহস্পতিবার থেকে বন্ধ গুটখা পশ্চিমবঙ্গে। তবে বন্ধ নেই গুটখা বিক্রি ও উৎপাদন। এ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে হাওড়াবাসীদের মধ্যে। এক বাসিন্দা জানান, সরকারের এই সিদ্ধান্ত সঠিক, কারণ গুটখা শরীরের ক্ষতি করে, আমরা নিজেরা খাই, কিন্তু যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা আর খাবো না, তাতে আমাদের শরীর ভালো থাকবে। শুধু গুটখা কেন, অনেক নেশার জিনিস বন্ধ হওয়ার প্রয়োজন বলে তিনি জানান। পাশাপাশি হাওড়ার আরো এক বাসিন্দা বলেন, শুধু বন্ধ করলেই হবে না, যাদের পুঁজি নেই তারা এই গুটখা বিক্রি করে সংসার চালায়, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান। এক দোকানদার বলেন, এসব ভুল, আবার ট্যাক্স চালু হবে ও গুটখা বিক্রি শুরু হবে, মানুষ বিক্রি হলে কিনবেই। আগে যেখানে এগুলো উৎপাদন হয় সেই কারখানাগুলো বন্ধ করতে হবে, অন্যান্য নেশার জিনিসও বন্ধ করতে হবে বলে তিনি জানান। আদৌ কি বন্ধ হবে এই গুটখা জাতীয় দ্রব্য, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু যে সরকার এই এটা তুলে মানে 2016 থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের যা দোকানদাররা সবাই বেচছে, কোনো প্রশাসনের কোনো স্টেপ নেই, কোনো মানুষের কোনো মানে আলোচনা নেই যে এটা তুলে দিয়েছে, এটা বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু এখানে সব তো সব এরা আছেন, সব বড়ো বড়ো মাতারা নেতারা এরা, কেউ তারাও কিছু বলে না, না বললে সাধারণ মানুষ মরছে, খাচ্ছে, ঘুরছে, মরছে, বাড়িতে নোংরা করছে, করছে, বিভিন্ন রকম রোগে হসপিটালে ভর্তি হচ্ছে। কিন্তু এগুলো আমাদের রাজ্য সরকার বন্ধ করে দেওয়া দরকার। তা কেন স্টেপ নিচ্ছে না সেটা প্রশাসন আর রাজ্য সরকারই বুঝবে। আমরা চাইছি এটা বন্ধ হয়ে যাওয়া দরকার। আব্দুল মোস্তাকি। তেরেঙ্গা খুব ক্ষতিকারক জিনিস, ক্যান্সারের পক্ষে খুব ক্ষতিকারক, তাই এটা উঠে যাওয়াটাই ভালো। কিন্তু আমরা গত কয়েক বছর ধরে খালি একটা নোটিশ জারি হয় সরকার থেকে জারি করে, কিন্তু কোনো আমরা উদ্যোগ বা সফলতা দেখিনি যে কোনো রকমভাবে গুটখা উচ্ছেদ হচ্ছে, কোনো রকম দোকানে গিয়ে ওরা ঝামেলা করছে, এরকম কোনো আমরা দেখিনি। তো সরকারের উচিত এরকম ধরনের আরও নেশামুক্ত জিনিস আছে সেইগুলোকেও একটা টার্গেট করা উচিত। যেরকম মদ আছে, গাঁজা আছে, কিন্তু অভিভাবেই চলে যাচ্ছে, কিন্তু তারা আসছে কোথায়, পাচ্ছে কোথায়, বিক্রি হচ্ছে বলেই পাচ্ছে। তো আমি সরকারের কাছেও আবেদন করব এবং পুলিশ প্রশাসন যারা আছে তাদের কাছেও আবেদন করব, একটু নেশামুক্ত জিনিসগুলো দেখুন, আর যেটা সরকার যে নোটিশ জারি করছে সেই নোটিশটা যেন ফলো করে সেই কাজটা যেন হোক, আমরা এটাই চাই। আপনার নাম? মোহাম্মদ সানওয়াজ।